নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। প্রত্যেক বাগানিদের প্রতিনিয়ত জল দেওয়া একটা নিত্যকর্ম। ভারী বালতি বয়ে নিয়ে গিয়ে জল দেওয়া বেশ কষ্টসাধ্য, বিশেষ করে বয়স্ক মানুষের ক্ষেত্রে। পাইপে করে জল দিলে গাছের গোড়ার মাটি কিংবা টবের মাটি ক্ষয়প্রাপ্ত হয়, গাছেরও ক্ষতি হয়, গাছকে স্নান করানোর সমস্যা তো আছেই। তবে আজ আমরা খুব সহজে বাড়ির ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে বানিয়ে ফেলবো গাছে জল দেওয়ার দুটি যন্ত্র। একটি যন্ত্র দিয়ে বাগানে আমরা ঘুরে ঘুরে জল দিতে পারবো, আর একটি পার্মানেন্টভাবে বসিয়ে দেব আমাদের বাগানের ভেতর। সর্বপ্রথম আমরা 250 ml থামসাপের প্লাস্টিকের বোতল নিয়ে নেব। আপনারা অন্য বোতলও নিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। আপনার পাইপ যেরকম হবে সেই মাপেরই আপনি বোতল আপনি নির্বাচন করবেন। আমাদের পাইপ যেহেতু শক্ত, 1/2 ইঞ্চি ছোট পাইপটা, তাই আমরা এই ছোট মোগলা থামসাপের বোতল দুটো সর্বপ্রথম আমরা নিয়ে নিলাম। এই রকম পাইপের সাহায্যে আমরা কম বেশি সবাই বাগানে আমরা প্রতিনিয়ত জল দিই গাছে। আমরা দেখে নেব মাপটা ঠিক আছে কিনা, একদম পাইপের সাথে বোতলের আমাদের মাপ সঠিক আছে। আপনাদের পাইপ যদি খুবই মোটা হয়ে থাকে, অর্থাৎ 1 ইঞ্চি মতো হয়ে থাকে, তাহলে এই রকম বড় মুঘোলা বোতল আপনারা নেবেন, তাহলে কিন্তু সঠিকভাবে আপনাদের স্পেয়ার মেশিনটা কিন্তু তৈরি হবে। পাইপের সাহায্যে গাছে জল দিলে গাছের কিন্তু ক্ষতি হতে পারে, তাই কিন্তু আমরা এই মেশিন তৈরি করব। এবার আমরা একটা ছুঁচ নিয়ে নেব। ছুঁচটা মোমবাতিতে গরম করে আমরা বোতলের পেছনে ফুটো ফুটো করে দেব। এই ফুটো করার সিস্টেমটা হচ্ছে দুটো বোতলে কিন্তু আলাদা আলাদা হবে বন্ধু, কারণ আমরা দুটো মেশিন এখানে তৈরি করব। একটা মেশিন বাগানে থেকে যাবে ফিক্সডভাবে, আর একটা মেশিনের সাহায্যে আমরা ঘুরে ঘুরে জল দিতে পারবো পুরো বাগানে। দেখুন ভালো করে, একটা বোতলে আমরা শুধু মাঝখানে ফুটো করেছি, আর একটা বোতলে আমরা ফুটো করেছি মাঝখানে এবং তার পাশের যে বরাবর কিন্তু আমরা ফুটো ফুটো করে দিয়েছি। এবার আমরা বোতলগুলো একটু রং করে দেব। রং করলে কি হবে, দেখতে একটু ভালো লাগবে, সৃজনশীলতার একটা ব্যাপার থাকে। যেহেতু এগুলো আমরা দীর্ঘদিন ধরে আমরা বাগানে ব্যবহার করব, গাছে জল দেব এটা দিয়ে, তাই দেখতে ভালো লাগলে আমাদেরও একটু ভালো লাগে। তাই যদি আপনি যদি মনে করেন রং করবেন, করতে পারেন, না করলেও কোনো রকম অসুবিধা নেই। গাছে জল দিতে হবে খুব সকালে, না হলে বিকেলে। প্রখর রোদে গাছে কখনোই জল দেবেন না, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে গাছে জল দিলে গাছ সবুজ এবং সতেজ থাকবে। আপনার কোন গাছে কোন টবে কতটা পরিমাণ জল দিতে হয় তার একটা আমাদের ভিডিও আছে, যদি সম্ভব হয় দেখে নেবেন বন্ধু। বোতলগুলো আমাদের রং করা হয়ে গেছে, দেখতে বেশ ভালোই লাগছে। এবার আমরা কি করব, আমরা যে পাইপ দিয়ে গাছে জল দিই সেই পাইপটা একেবারে বোতলের শেষ প্রান্ত পর্যন্ত আমরা প্রবেশ করাব, আর মুখটা কিন্তু ফেভিকুইক কিংবা গাম দিয়ে আমরা পার্মানেন্টভাবে কিন্তু এঁটে দেব না। পার্মানেন্টভাবে এঁটে দিলে আপনাদের জল পড়বে না। আমরা যে পদ্ধতিটা অবলম্বন করব সেটাতেও কিন্তু জল এখান দিয়ে লিকেজটা হবে না। পার্মানেন্টভাবে এঁটে দিলে কি হবে, আমরা এটাকে ভবিষ্যতে আর পরিষ্কার করতে পারবো না। এবার আমরা এই রকম টেপ নিয়ে নেব, কারেন্টের কাজে যে টেপটা ব্যবহার করা হয় সেই টেপটা আমরা দিয়ে খুব ভালোভাবে এর মুখটাকে আমরা বেঁধে দেব। একবারের জায়গায় আপনারা দুবার করে ভালো করে বেঁধে দিয়ে এটাকে প্রস্তুত করে ফেলবো। এই রকম একটা পিভিসির আমরা শক্ত পাইপ নিয়ে নেব। এটার ভেতরে আমরা বাগানের যে পাইপ দিয়ে জল দিই সেটা ভেতরে প্রবেশ করাবো। এটার সাহায্যে এই স্পেয়ার মেশিনটা করলে আপনাদের সুবিধা কি হবে, ধরতে আমাদের সুবিধা হবে, জল দেওয়ার ক্ষেত্রে বাগানে খুবই আমাদের সুবিধা হবে। তারপর আমরা এই পাইপটা বোতলের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত আমরা প্রবেশ করিয়ে দেব।
এটাতেও আমরা ভালোভাবে টেপ দিয়ে মুখটা খুব ভালোভাবে বেঁধে দেব, যাতে এইখান দিয়ে জল যাতে না বের হয়ে যেতে পারে। আমরা দুটো মেশিন তৈরি করব, একটা বাগানে ঘুরে ঘুরে দেওয়ার জন্য, আর একটা বাগানে পারমানেন্টভাবে আমরা বসিয়ে দেব, যাতে সমস্ত গাছ আমাদের জল পায়। বাড়ির ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে এইভাবে সহজে আপনি জল দেওয়ার দুটি যন্ত্র বানিয়ে ফেলুন। খুব সকাল সকাল অর্থাৎ ভোরবেলায় গাছে জল দিন, আপনার গাছ থাকবে ভালো আর আপনিও থাকবেন সুস্থ, মানসিকভাবে সবল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন, আর যদি সম্ভব হয় বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, থাকুন আনন্দে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।